আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে পারি। তো এই আইপি অ্যাড্রেসের সাথে সম্পর্কযুক্ত আরেকটি কমন বিষয় হচ্ছে প্রক্সি সার্ভার ইউজ করা। যেমন আপনারা আমাদের আগের এসইও টিউটোরিয়ালটা যখন দেখেছেন, তখন বিভিন্ন সমস্যায় আমাদেরকে জানিয়েছেন। তখন আমরা আপনাদেরকে হয়তো কিছু সমস্যার সমাধান হিসেবে আপনাদেরকে বলতাম যে প্রক্সি সার্ভার ইউজ করতে। তো এরপরে হয়তো অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে প্রক্সি সার্ভার কি সেটা তো আপনারা জানেন না, বা টিউটোরিয়ালে বলা হয়নি প্রক্সি সার্ভার কি জিনিস। তো তার প্রেক্ষিতে আমরা এই টিউটোরিয়ালে প্রক্সি সার্ভার কি, কেন এবং কিভাবে ব্যবহার করবেন সেগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের পর্বে আমরা শুধু জানবো প্রক্সি সার্ভার কি এবং কেন। তো চলুন জানা যাক যে প্রক্সি সার্ভার কি। প্রক্সি হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে আপনি আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস ব্যবহার না করে অন্য একটি আইপি ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এতে করে আপনি কে এবং কোথা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন সেটি বোঝা যায় না। এর অর্থ হচ্ছে যে প্রক্সি সার্ভার যারা প্রোভাইড করে বা প্রক্সি যারা দেয়, তাদের এমন একটা সুবিধা আছে যে আপনি আপনার কম্পিউটার থেকে ঠিকই ইন্টারনেট ব্যবহার করবেন, কিন্তু ইন্টারনেট যারা আইএসপি আছে বা ইন্টারনেট মানে আপনি আপনার কম্পিউটার থেকে ঠিকই নেট ব্যবহার করছেন, কিন্তু কেউ ধরতে পারবে না যে আপনি আপনার পিসি থেকে ব্যবহার করছেন বা আপনি কোথা থেকে ব্যবহার করছেন। যেমন আমরা এর আগের পর্বগুলোতে দেখেছি যে আমাদের কম্পিউটার আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দিলে কিন্তু আমরা দেখেছি যে আমরা টঙ্গি থেকে নেট ইউজ করছি এবং টেলিটক দিয়ে ইউজ করতেছি এবং আমাদের টাইম জোন এগুলো সব আমরা জানতে পারছি। কিন্তু আপনি যদি প্রক্সি সার্ভার ইউজ করেন, তাহলে দেখা গেছে যে আপনি আপনার কম্পিউটার থেকে ঠিকই ইউজ করবেন, কিন্তু আইপিটা থাকবে আরেকজনের কম্পিউটারের। দ্যাট মিন্স যে আরেকজনের কম্পিউটারের আন্ডারে আপনি নেটটা ইউজ করতেছেন, কিন্তু ব্যবহার করতেছেন ঠিকই আপনার পিসিতে। ব্যাপারটা হচ্ছে অনেকটা থার্ড পার্টির মতো, যে আমি আমার পিসিতেই ব্যবহার করলাম কিন্তু নাম হলো আরেকজনের। এটা হচ্ছে মূলত প্রক্সি সার্ভার। সো এই প্রক্সি ইউজ করা হয় বিভিন্ন কারণে। অনেক সময় দেখা গেছে যে আমাদের ওয়েবসাইটে ঢুকতেছে না, বা আমরা জানতে চাই যে আসলে আমাদের বাংলাদেশের আইপিতে প্রবলেম নাকি অন্য কোনো দেশের আইপিতে প্রবলেম। যেমন ধরুন অনেক সময় হঠাৎ করে আপনি সাপোজ দেখলেন যে আইটি বাড়িতে ঢুকতেছে না, বা যে কোনো একটা ওয়েবসাইটে বা প্রথম আলো পত্রিকার সাইটে ঢুকতেছে না। তো তখন আপনি ভাবলাম যে এটা কি শুধু বাংলাদেশেই সমস্যা হয়েছে নাকি অন্য কোনো দেশের আইপিতেও সমস্যা হয়েছে, আমি একটু প্রক্সি সার্ভার দিয়ে দেখি ঢুকে কিনা। তারপর আপনি প্রক্সি সার্ভার দিয়ে ঢুকলেন, দেখলেন যে ঢুকতেছে, তার মানে তখন বুঝতে পারলেন যে এই ওয়েবসাইটটাতে বাংলাদেশের আইপি থেকে ঢোকা যাচ্ছে না, কিন্তু বাইরের কোনো আইপি দিয়ে ব্যবহার করলে, প্রক্সি ব্যবহার করলে আমরা ঢুকতে পারতেছি। তো অনলাইন থেকে বিভিন্নভাবে প্রক্সি ব্যবহার করা যায়। যেমন অনেক ভিপিএন আছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেগুলো টাকা দিয়ে কিনতে হয় বা ফ্রি ভিপিএন পাওয়া যায়। তবে সেগুলো আমরা এখানে দেখাবো না, কারণ ওগুলো প্রিমিয়াম যেহেতু। সো আর তাছাড়া এসিওতে অত ভিপিএন লাগে না, ভিপিএন ছাড়াও এসিওর কাজ করা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিপিএন এর প্রয়োজন হয়, তো সেইগুলো অ্যাকচুয়ালি আরো অ্যাডভান্স লেভেলের বিষয়। তো যাই হোক, আমরা আজকের পর্বে জাস্ট জানলাম যে প্রক্সি সার্ভার কি এবং এটা আমরা কেন ব্যবহার করবো, গুরুত্বটা কি। তো আমরা আরেকটি আলাদা টিউটোরিয়ালে জানবো যে প্রক্সি সার্ভারটা কিভাবে ব্যবহার করতে হয়, এবং এই যে আমি বললাম যে আমি আমার কম্পিউটার দিয়ে ঠিকই নেট ইউজ করবো, কিন্তু আইপি দেখাবে আরেকজনের কম্পিউটারের বা আরেকটা কম্পিউটারের, তো সেটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা আমরা আগামী পর্বে জানবো। এবং প্রক্সি জানার পরে আমরা কিভাবে আমাদের কম্পিউটারের আইপিটাই চেঞ্জ করে ব্যবহার করতে পারি, এবং কিভাবে আমরা এটা আইপিটা চেঞ্জ করে অন্য একটা আইপি দিয়ে ব্যবহার করতে পারি সেটাও দেখবো। আর প্রক্সি সার্ভারের আরেকটি সুবিধা হচ্ছে যে আপনার আইপিটা কিন্তু হাইড থাকে, লুকায়িত অবস্থায় থাকে, আপনার আইপিটা কেউ দেখতে পারে না। তো আগামী পর্বে আমন্ত্রণ রইল যে আমরা কিভাবে প্রক্সি সার্ভার ব্যবহার করবো সেটার আমন্ত্রণ জেনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।